স্বাস্থ্য মন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 19,08,255। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 52,509। এই সঙ্গে দেশে একই দিনে করোনায় মৃত্যু হয়েছে 857 জনের। এখনো পর্যন্ত দেশে করোনায় মোট মৃত 39,795। দেশে এখনো পর্যন্ত মোট করোনা মুক্তের সংখ্যা 12,82,216। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস 5,86,244। দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র, 4,57,556 জন এখনো পর্যন্ত সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 2,68,285। অন্ধ্রপ্রদেশে 1,76,333 জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ছড়াচ্ছে কর্ণাটকেও। বুধবার সকাল পর্যন্ত কর্ণাটকে 1,45,830 জন করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন 1,39,156 জন। করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বাংলাতেও। প্রতিদিন 2,500-এরও বেশি মানুষ নতুন করে এরাজ্যে করোনা আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 2,752 জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 80,984, তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা 22,000 ছাড়িয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।